গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 10টা, আর এখন আমি রান্না করব। এখানে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, ঝিঙে, আলু, এটাকে এটা এটা করব। আর এখানে হচ্ছে ঝিঙে ফালি ফালি করে কেটে রেখেছি, এটা ভাজা করব। আর আর সজনে ডাঁটার সবজির জন্য গ্রেট করে রেখেছি হচ্ছে আদা, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ দেব না, আর টমেটো, এই দিয়ে আজকে রান্না। তো চলো রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখানে আমি মশলাগুলো কষে দিচ্ছি, মশলার মধ্যে দিয়েছি হচ্ছে রসুন, রসুন গ্রেট করেছি, আদা গ্রেট করেছি, আর টমেটো ফালে ফালে করে কেটেছি। এগুলো দিয়ে এগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আর ফোড়ন দিয়েছি আজকে, জিরা ফোড়ন দিয়েছি আমি। এগুলো সব এখন এগুলো একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর সবজিটা দিয়ে দেব, সবজিটা দিয়ে একটু ভাজবো। তো চলো দেখতে থাকো রান্নাটা। রান্না আমার শেষ, এখন আমি ঘরটা একটু মুছে নেব, কারণ যেহেতু আজকে দোল পূর্ণিমা তো ঘরগুলো মুছে নেওয়া খুব প্রয়োজন, তাই এখন একটু ঘরগুলো মুছে নেব। ঘরগুলো মুছে নিয়ে করব স্নান, স্নান করে দেব পুজো, পুজোর পরে করব লাঞ্চ। চলো তোমাদের সঙ্গে ঘরগুলো মুছে পুজোটা শেষ করে স্নান, মানে স্নান করে পুজো শেষ করে লাঞ্চ নিয়ে একবারে আসবো তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো ব্লগটা। Thank you.
দিয়ে চলে আসলাম লাঞ্চ নিয়ে। লাঞ্চ নিয়েছি একটু ভাত, তারপর সজনে ডাঁটা যেটা রান্না করলাম, তারপর এটা হচ্ছে ঝিঙে ভাজা, নুন, এক ফালি লেবু, আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ। তো চলো এই দিয়েই করবো এখন লাঞ্চ। লাঞ্চ করে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে শ্রেয়া বাবু এখন আলতা পরতেছে, কারণ আজকে বসন্ত উৎসব, ওর নাচ আছে, তাই এখন আলতা পরছে। ওর মা ওকে আলতা পরিয়ে দিচ্ছে। চলে আসলাম আমি, এখন বাজে 7:30, আর এখন আমি আসলাম তোমাদের সামনে। তো চলো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাইকে জানাই হ্যাপি হোলি, যদিও অনেক লেটে আমি উইশ করলাম, সবাইকে জানাই হ্যাপি হোলি, সবাই ভালোভাবে হোলি খেলো, মানে সেফটি বজায় রেখে দেন হ্যাপি খেলো, ঠিক আছে? তো চলো টাটা, আজকে চলে আসবো কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।